পরিমাণ বাংলা মদ খেয়েছে, কি মদ, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়েছে, প্রচুর খেয়েছে, খেয়ে ছেলেটি এখন মসজিদে উঠেছে, আপনারা কি করবেন? আরে ভাই বলুন না, বের করে দেবেন? ছেলেটি যদি বের হতে না চায় মারধর দেবেন, মারধর ধরে বের করে দেবেন। অপরাধটা কি ছেলেটার? মদ অপবিত্র খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই অপবিত্র খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। রুইনানের মানুষ, এত বড় বড় আল্লাহর ওলি আছে তো আমার জানা ছিল না, এই প্রথম বুঝতে পারলাম। চলুন এবার ঘাটা কোথায় পড়ে দেখি। মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, বেকার ভাতার টাকা, রাস্তা বাদার টাকা, পঞ্চায়েতের টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা খাওয়াও তো তেমন হারাম। শুধু তাই নয়, গরিবের মালগুলো ভক্ষণ করে খাওয়াটাও তো হারাম। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছেন, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তো হারাম। আরে বাবা, মদ করকে বের করে দিলে, আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, এই রে যা কি হলো বলুন দিনি। এই জন্য আল্লাহ বলেন, আমি হলাম পবিত্র, আমার কেতাবটাও পবিত্র, আমার ঘরটাও পবিত্র, তুই অপবিত্র কেন আমার ঘরের দায়িত্ব নিবি? আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি, এই কোরআনে লেখা আছে, বাপেরা মসজিদের দায়িত্ব জেনেবে, পাঁচটা গুণ তার মধ্যে থাকতে হবে। কয়টা কয়টা? কোরআনে আয়াত বলে দিচ্ছি, ১০ নম্বর পারার ৮ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইন সুরার নাম সুরায় তওবার ১৮ নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে। এক নম্বর হলো কি জানেন? এক নম্বর হলো 100% ইমানদার হতে হবে, দুই নম্বর কেয়ামতকে বিশ্বাস করতে হবে, তিন নম্বর হলো নামাজ কায়েম করতে হবে। ও বাবা, কত মসজিদের সেক্রেটারি আছে নামাজ পড়ে না, ঠিক না? চার নম্বর হলো ও আতাজ জাকাত, জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। পাঁচ নম্বর হলো ওয়ালামি একশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই পাঁচটা গুণ যার মধ্যে আছে সেই লোকটা মসজিদের দায়িত্ব নিতে পারবে, ঠিক না? ঠিক বাপেরা, শুধু আমরা লোককে বলি মুসলমান মানে গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি। শুনে নিন, আবার ইদানিং খুব বেশি আমার একটা কথা খুব বলি মানুষকে, ওই কথাটা খুব বলে, দেখবেন বক্তারাও বলে কি, আল্লাহ নামা কোরআনের কথা, আল্লাহ কোরআনে বলেছে নামাজের কথা, ৮২ জায়গায় নামাজের কথা বলেছে, নামাজ কারোর জন্য মাপ নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করলে কয়েক হাজার বছর কবরে জাহান্নামায় চলতে হবে। এখন একটা ইয়াং ছেলে, ২৫ বছরের যুবক ছেলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, আর যেই এই কথাটা মনে পড়েছে, দূর ঘোড়ার ডিম, এই এতদিন জাহান্নামায় থাকবো, একক তো আমার তো ১০ বছরে তো প্রচুর রক্ত কাজা হয়ে গেছে, জাহান্নামা তো পুড়বেই, তো পুড়িয়ে যাই যা। বাপেরা শুনে নিন, আচ্ছা বলুন তো বাবে, ৮২ সংখ্যাটা বেশি না ৯২ সংখ্যাটা বেশি? জোরে বলুন। নামাজের কথা আছে ৮২ জায়গায়, আর ৯২ জায়গায় আছে লেখাপড়ার কথা মুসলমানের বাচ্চা। কোরআনে ৯২ জায়গায় আছে লেখাপড়ার কথা, কত নম্বর, কত না? আর নামাজের কথা ক জায়গায়, তা কোনটা বেশি? লেখাপড়ার গুরুত্ব নেই মুসলমান, মুসলমানের বাচ্চা
এই কোরআনকে অবমাননা করেছে মুসলমানরা বেশি। কিরকম উদাহরণ দিয়ে দিই, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, এই কোরআন যাদের বাড়িতে আছে দেখবেন ঘুঁটের মাচায় সামসেটে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে আরশোলা পায়খানা পেরে কত বাড়িতে কোরআনটা উই পোকায় খেয়ে ফেলেছে, ঠিক না বে? ঠিক। আর বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে খাটের সোজা করে রেখে দিয়েছ, টিভির স্ক্রিনে একটা মশা বসেছে আস্তে করে সরাচ্ছ, সন্ধ্যাবেলা কত মা আছে সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে বসে গেল, ছেলে মেয়েটা পড়তে বসে নেই তার কোনো ঠিক নেই, মেয়েকে নিয়েই সিরিয়াল দেখছে, মা নির্লজ্জ জাত লজ্জা করে না, খালি বাম্মা ভাত ছেলে মেয়ে ভাত দেয় নে বাম্মার খালি দোষ দিচ্ছেন। চলুন দুই একটা বের করে দিই। হযরতে আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটে, কয়টা? তিনটে। এই তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে ওই বাম্মা জাহান্নামী, যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত দুক। তিনটে দায়িত্ব কি? আল্লাহর নবী বলেছেন আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে কি করবে? সুন্দর একটা নাম রাখবে, ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে, অর্থ থাকলে আকিকা করবে, নাম নালটু চলটু মলটু বুলটু হাবা বিবি বাতাস খাতুন অক্সিজেন বেগম জঞ্জালি খাতুন, না হিন্দু না মুসলিম বাপি, ঠিক না বে? ঠিক। আর ডান কানে আজান বাম কানে একামত, আমতলা জামতলা বুড়ির বেলতলা মাসতলা, কোথায় ছেলে জন্মগ্রহণ করেছে বাপের কোনো খবর নেই, মা করছে কি ছেলেটাকে কোলে করে নিয়ে ঘুম পড়াচ্ছে, কোরআনের আয়াত বলে বলে ঘুম পড়ায় না, নবীর গজল বলে বলে ঘুম পড়ায় না, আধুনিক বিজ্ঞানের যুগে নায়কের নায়িকার গান বলে বলে ঘুম পড়ায়, ঠিক না বে? ঠিক। খালি বাম্মার দোষ নেই? আরও দেখি চলুন, বাড়ির ভিতরে টিভি টেলিভিশন সিডি চলছে, একটা নায়ক একটা নায়িকার কিস দিচ্ছে চুমা দিচ্ছে, বাপ দেখছে মা দেখছে ভাই দেখছে বোন দেখছে, নির্লজ্জ জাত কোথাকারে, এখন আবার বুড়োগুলো দাড়ি চাপা দেখতে শুরু করেছে, ও বাবা কি সিন। আর বাচ্চাটা বাপের কোলে বসছে, শাহরুখ খান সাতটা গুন্ডাকে ক্যারাটে মার দিচ্ছে, বাপের কোলে বাচ্চা ছেলেটা দেখছে গালে হাত দিয়ে মনে মনে বলছে আব্বা আমি বড় হই, বড় হই তোমাকে এরকম শাহরুখ খানের মতো দেবো, এখন ভালো রকম আপনাদের ছেলেগুলো শাহরুখ খানের মতো মাত দিচ্ছে আর আপনি বলছেন মরিষা বচ করো, তুমি ডাইস ভালো নয় না? আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে, স্বামী স্ত্রী কোনোদিন জন্ম দেওয়া ছেলে মেয়ের সামনে বাজে ভাষায় গালি দেবে না। আমার বাপ যদি আমার মাকে আমার সামনে বাজে ভাষায় গালি দেয় ওই গালটা আমি আবদুল্লাহ গিল মারুফ আগে শিখবো, ঠিক না বে? ঠিক। আর আপনাদের গ্রামে যদি কোনো বাচ্চা ছেলে গালি দেয় আপনারা কি বলেন? ইস ছি 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 পরিবেশ খারাপ, হ্যাঁ পরিবেশ খারাপ, খোদার দেওয়া পৃথিবী খারাপ, খোদার দেওয়া অক্সিজেন খারাপ, খোদার দেওয়া সূর্যের আলো খারাপ, তুমি বাম্মা খারাপ, ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, ডাইসটা যদি বেঁকা হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেঁকাই বেরোবে, ঠিক না বে? ঠিক। শুধু আর একটু এগিয়ে যাচ্ছি, বাপ চায়ের দোকান করেছে, চায়ের দোকান করেছে, ছেলেকে বলছে তুই চা কর, তার বাচ্চা ছেলে চা করছে, আর দোকানের সামনে বাপ করেছে কি একটা পাটি বিছিয়ে তিনটে বন্ধুর সঙ্গে তাস খেলছে, ইস্কাপনের টেক্কা বিবি রতন চিড়ে ডায়মন্ড খেলছে, খালি পাস পাস করছে, তো ছেলেটা বাড়িতে এসে গোটা কত দেশ নয়ের খোল নিয়ে খেলতে শুরু করলো, বাপ তোমার দায়িত্ব তো ছিল পালন করেছিলে। শুধু তাই নয় আরও বাম্মার ভুল দেখুন, বাপের চারটে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে দাদু বেশি করে কোলে করে নেয় চুমো দেয় খাবার কিনে দেয় বিস্কুট কিনে দেয় লজেন কিনে দেয়, আর মেজ ছেলেটা গরিব মানুষ তার কিছু দিতে পারে না তার ছেলেকে দেখেও না, কত বাপ এই বাবা আসতে, কত বাপ আছে দেখবেন বড় ছেলের নামে বড় ছেলেটা পয়সা দেয় তার নামে দু বিঘে জমি স্টার গোপনে গোপনে স্ট্রি করে দিয়েছে, আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল আয়লায় ভেসে এসছিল, তুমি বাপ তোমার দায়িত্ব ছিল সকল ছিল তোমার কাছে সমান, ভেবে দেখো। শুধু তাই নয় যে ছেলেটা ইংরেজি পড়ে তার পিছনে ব্যয় করেছে অনেক টাকা, আর যে ছেলেটা মাদ্রাসায় পড়ে তাকে তো একবার দেখুনি, ভেবে দেখো, ওই ইংরেজি পড়া মাস্টার ডাক্তার ছেলেটা ভাত দেয় না একটা আলেম বাম্মার তবু সেবা করে, কারণ এর ভেতরে সেই শিক্ষাটা দেয়া হয় আল্লাহর নবীদের পরে হলো বাপ আর মা, জোরে বলুন। আমি তো এই জন্য চ্যালেঞ্জ করেছিলাম
ভারতের এক মিনিস্টারের সঙ্গে, নাম আর বলছি না, চ্যালেঞ্জ করেছিলাম যে মাদ্রাসায় জঙ্গি শিক্ষা হয়, আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করছি, মাদ্রাসায় যদি একটা জঙ্গি শিক্ষার প্রমাণ দিতে পারেন জাতির সামনে আর কোনোদিন মাইক উঠবো না। ভারতবর্ষের ভারতবর্ষের জমিনে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম বোঝেন, যত বৃদ্ধাশ্রম আছে, আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, একটা বৃদ্ধাশ্রমে যদি গিয়ে দেখাতে পারেন যে একজন মৌলানা সাহেবের বাপ, মৌলানা সাহেবের বাপ বৃদ্ধাশ্রমে আছে, সেই দিন থেকে আমি জলসা করা ছেড়ে দেব। কিন্তু আমি এটা প্রমাণ করে দেখিয়ে দেব, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের বাপেরা অনেক আছে বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ঠিক না বে? ঠিক। আরে কোরআন সে শিক্ষাটাই দেয়, আল্লাহর নবীদের পরে হলো পিতামাতার ভক্তি শ্রদ্ধা করা বাড়িতে। কিন্তু আফসোসের বিষয়, পিতামাতা তার দায়িত্ব পালন করে না। দুই নম্বর নবীজি বললেন, ওয়াইজা ওয়ালাদা ওয়াই আল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব, 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকে অনেক ভালো, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে, ঠিক না বেটি? পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন 100 টাকা ইনকাম করলে 80 টাকা খায়, 20 টাকা রেখে দেয় ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবে বলে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন 100 টাকা ইনকাম করলে 150 টাকার 1 কেজি গোস্ত কিনে নে, বাড়ি আসে 50 টাকা ধার, ঠিক না বেটি? ঠিক। পৃথিবীতে এমনও জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টে জজ হবে। আর পৃথিবীতে একটা জাতি আছে যে জাতির বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বোগরাইতে বেরোবে। তা এ জাতি মার খাবে না খাবে কোন জাতি? হে মুসলমান, তোমার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি পরে বাজারে বেরোলে তোমাকে তাচ্ছিল্য করা হয়। কিন্তু এই ভারতবর্ষের জমিনে একটা জাতি আছে যে জীবনে দাড়িতে কোনোদিন কাঁচি মারেনে, দাড়িতে জীবনে কাঁচি মারেনে, মাথায় পাগড়ি, হাতে বালা, পায়জামা পাঞ্জাবি পরে বাজারে বেরোয়, তাদের বলে বাবু। কারণ তুমি মুহাম্মাদের অনুসারী হয়ে, মৌখিক অনুসারী হয়েছ, মুহাম্মাদের আদর্শকে তুমি বাস্তবে প্রয়োগ করতে পারোনি। আর ওরা মৌখিক দাবিদার না হয়েও ওরা মুহাম্মদ ইসলামের কিছু আদর্শকে বাস্তবে প্রয়োগ করেছে, যার জন্য হযরত মুহাম্মাদের আদর্শ, যে জাতি, যে মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দূরে হযরত মুহাম্মদ ইসলামের আদর্শ যে ব্যক্তি বাস্তবে প্রয়োগ, আমলে পরিণত করবে, প্রয়োগ করবে, সৃষ্টিকর্তা তার সম্মান ইজ্জত বাড়িয়ে দেবে। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের, অসুবিধা হচ্ছে আপনাদের আজকের? আচ্ছা বলুন তো, পাঞ্জাবিদেরকে কোনোদিন ভিক্ষা করতে দেখেছেন? আরে ভাই বলুন না, পাঞ্জাবিদেরকে। হয়তো আপনারা বলবেন আমি তো পাঞ্জাবে যাইনি, আমি গিয়েছি, ভারতের 22টা রাজ্যে যাওয়া মানুষ, আমি 22টা রাজ্যে যাওয়া মানুষ, 71 নয়। তো আমি পাঞ্জাবে ভিখারি খুঁজে পেলাম না, কেন জানেন? পাঞ্জাবে একটা মন্দির আছে, অমৃতসর মন্দির, স্বর্ণ মন্দির, অমৃতসরের মন্দিরটা, ওখান থেকে কিছুটা গেলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে একেবারে পাকিস্তানের বাংলাদেশ ভাই ভারতের বর্ডার, ওয়াগা বর্ডার। তো আমি পাঞ্জাবে খুব লক্ষ্য করেছি, দেখি তো ভিখারি পাই কিনা, পাইনি। পরে চিন্তা করলাম কি ব্যাপার, তো কিছু পাঞ্জাবিদের সঙ্গে একটু মিশলাম, কথা বললাম, যেহেতু পিএইচডি করতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, বা লেখালুকির ব্যাপার, থিসিস লেখার আর অন্যান্য দিকগুলো আছে। তো একটা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, একজন ব্যক্তি আমাকে বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
একটা আদর্শ পাঞ্জাবিরা খুব মানে, আপনি সেটা ফলো করেছেন কি তা জানি না। বললাম কিরকম? বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না কি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারহু, যে ব্যক্তি 100% ইমানদার হতে চায় সে যেন প্রতিবেশীর উপকার করে, তাদের কোনো রকম ক্ষতি না করে। আছে না? আপনি মুসলমান, প্রতিবেশী আপনার দ্বারাই কষ্ট পায়, আপনি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারবেন না। বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে না, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মোমেন মুসলমান। কি বুঝলেন? আর আপনারা প্রতিবেশীর উপকার করেন? নবী বলেছেন পাশের বাড়ি যদি আগুন লাগে তুই এক বালতি পানি নিয়ে যাবি, তার আগুনটা নেমাতে, আর আমরা কি করি, পেট্রোল না যাই পেট্রোল, যাতে মালটা জোরে জ্বলে। নবী বলেছেন গ্রামে যদি কোনো মানুষ অসুস্থতায় ভোগে তুই তাকে দেখতে যাবার জন্য নিয়ত করবি, তার কাছে গিয়ে একটু খবর নিবি কেমন আছে না আছে, যখন থেকে যাবার নিয়ত করবি তখন থেকে আল্লাহ পাক তোর জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে রেখে দেবে। আর আমরা এত ব্যস্ত মানুষ, আমাকে যদি কেউ এসে বলে হুজুর আমার বাপের অবস্থা খারাপ একটু চলুন না একটু দেখে আসবেন, আমি এত ব্যস্ত মানুষ কি বলবো জানেন? যাবো যাবো বাবা, যাবো 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 বাবা যাবো, মনে মনে বলবো কবে যাবো জানিস, তোর বাপ মরুক 40-এ খানা খেতে যাব। বাড়ি থেকে ভাববেন আমার কথাগুলো আজকে। এরপরে নবীজি বলেছেন লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না যে ব্যক্তিকে আল্লাহ পাক অর্থ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, আলাউ পুলাউ করে খায়, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। চলুন এবার দেখি এই তিনটে হাদিস আপনাদেরকে বললাম, মুসলমানের বাচ্চারা শুনে বাড়ি চলে যাবেন জানি, কিন্তু এইগুলোকে নিয়ে বাস্তবে প্রয়োগ করলো খেয়ে দেখুন। পাঞ্জাবিদের নীতি এবার বলছি, চার ভাই, বাপের চারটে ছেলে, বড় ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট ছেলেটা ধরুন খুব গরিব, তিন ভাই মিলে এই ছোট ভাইটাকে 1 লাখ করে 3 লাখ টাকা ধার দেবে পুঁজি, তোকে 3 লাখ টাকা দিচ্ছি, ভারতের যে কোনো রাজ্যে হোক এখানে হোক ব্যবসা কর, মেহনত কর। ও ছোট একটা ব্যবসা শুরু করলো, আস্তে আস্তে ব্যবসাটা বড় হয়ে গেল, 3 লাখ টাকা তিন ভাইকে ফেরত দিল, ব্যবসা বিজনেস বেড়ে গেল, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সাথে সাথে বিজনেসম্যান, লেভেলটা ঠিক রাখলো। আর মুসলমানদের নীতি কি? হাজি সাহেবের চারটে ছেলে, বড় ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট ছেলেটা টোটোওয়ালা, টোটো বলেন তো ভাই, টোটোওয়ালা, তিন ভাই সবঙ্গে যাচ্ছে অফিসে, ছোট ভাইয়ের টোটোতে পয়সা দিতে হবে না তো। তার মানে এদের নীতি হলো কি, তুই মরিস মর, আমার বউ বাচ্চা বাঁচলি আমি ঠিক, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পছন্দ করেনি। এই জন্যই ইসলামে জাকাতের কথা বলা হয়। জাকাতটা কি? ধনীদের পার্সেন্টেজ, উপার্জিত অংশের কিছু পার্সেন্টেজ গরিবরা গরিবদের দেবে, তারা খাবে, ধনী গরিব মিলেমিশে থাকবে, সমতাটা কিছুটা বজায় থাকবে, ঠিক না বেঠি? এ আদর্শ আমাদের মধ্যে তো নেই, আমরা রাবের আগে মুহাম্মদ লিখে বসে আছি, মুসলমান বলে দাবি করি, জান্নাতের আশা করি, আফসোস। শুধু তাই নয়, কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে কি কি শিক্ষার কথা, পড়ার কথা, পড়ো পড়ো পড়ো, 88 জায়গায় আছে ইমানের কথা, ইমানটাই ঠিক নেই, আর 104 জায়গায় আছে সবরের কথা, সবর সবর বা ধৈর্যের কথা, ধৈর্যের কথা। আল্লাহ বলছে কি সবর করেছিস ইরানের মানুষেরা, নারী পুরুষেরা কি সবর করেছিস তোরা, সামান্য একটু তোদের লকডাউন দিয়েছি, করোনা দিয়েছি, লকডাউন দিয়েছি, তাই একেবারে নেতিয়ে পড়েছিস বোকা কোথাকারে। পৃথিবীতে যত বালা মুসিবত এসেছে নবীদের উপরে বেশি বালা মুসিবত এসেছে। শুনে নিন, বলা হয়েছে আদম নবী সামান্য গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছর চোখের পানি ফেলতে হয়েছে, নূহ নবী 950 বছর চোখের পানি ফেলেছে, ইব্রাহিম নবী আগুন কুণ্ডে ফেলে দিয়ে তাকে তোলা হয়েছে, নিজের ছেলের গলায় ছুরি চালাতে হয়েছে, সাথে সাথে আপনার জাকারিয়া নবী মাথা থেকে চিরে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইউনুস নবী মাছের পেটের ভিতরে থাকতে হয়েছে, আইয়ুব নবীর 18 বছর রোগে থাকতে হয়েছে। শুধু তাই নয়, মুসা নবী শত্রুর ঘরে লালিত পালিত হয়েছে, শত্রুর কাছে মোকাবেলা করতে গিয়ে আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছে।
ঈসা নবী মারার পরিকল্পনা হয়ে গেছে, আল্লাহ পাক ঈসা নবীকে তুলে নিয়েছে। আল্লাহ বলছেন তোদের নবী নাম হলো তার মুহাম্মদ, মায়ের পেটে যখন ছিল বাপটাকে তুলে নিলাম, বাপ মায়ের পেট থেকে যখন ছিল বাপটাকে, বাপ মারা গেল, আবার করলাম কি বাপের কবর জিয়ারাত করে 6 বছর বয়সে ফিরছিল, তখন মায়ের সঙ্গে ছিল, কিছুটা দূর যাওয়ার পরে মাও মারা গেল, 6 বছর বয়সে বাপ মা দুজনেই হারা হলো। মোহাম্মদ দাদা আব্দুল মোত্তালেবের কাছে মানুষ হতে লাগলো। ঠিক তার 2 বছর পর নবী মোহাম্মদের বয়স যখন 8 বছর হলো, তখন দাদুও মারা গেল, চাচা আবু তালেবের কাছে মানুষ হতে লাগলো। 25 বছর বয়স যখন হলো, তখন খাদিজা নামক এক মহিলা, 40 বছরের বিধবা মহিলা, শুনে রেখে দিন, খাদিজা ছিলেন 40 বছর বয়স্কা বিধবা মহিলা। দুটো স্বামী মারা যাবার পর খাদিজা নিজের ব্যবসা সামলাচ্ছিলেন, সেই খাদিজা নামক মহিলাকে বিবাহ করলেন 25 বছরের মোহাম্মদ সাল্লাম। তারপরে খাদিজার সঙ্গে সংসার জীবন হলো মাত্র 25 বছর, অর্থাৎ খাদিজার বয়স যখন 65, নবী মোহাম্মদের বয়স তখন 50। খাদিজাও মারা গেল, তারপরে একাকী হয়ে গেলেন একের পর এক। তারপরে আল্লাহর হুকুমে সব বিয়েগুলো করেছিলেন। মনে রাখবেন, ভালো করে শুনে নিন, মোহাম্মদ সাল্লাম যদি যৌন ক্ষুধার জন্য বিবাহ করতেন, তাহলে ওই 25 বছর বয়সে 40 বছরের বয়স্কা মেয়েকে বিবাহ করতেন না, উনি 16 বছরের মেয়েকে বিবাহ করতেন। আর যদি তাই যদি ওনার যৌন ক্ষুধার জন্য বিবাহ করা থাকতো, তাহলে খাদিজাকে বিবাহ করার সাথে সাথে আরও 4-5টা বউ রাখতো। শুনে রেখে দিন, যতদিন খাদিজা বেঁচে ছিলেন দ্বিতীয় কোনো বিয়ে করেননি। সেজন্য আপনাদেরকে বলি, এ ধারণা পুরোপুরি পাল্টাবেন। এবারে আসছি, মোহাম্মদ সাল্লামের বয়স যখন 50 বছর হলো, উনি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে, আবু বাকারকে সঙ্গে নিয়ে চলে গেলেন। ঠিক তার 10 বছর পরে আবার তিনি মক্কা থেকে মদিনায় থেকে মক্কায় চলে এলেন। ওহুদের যুদ্ধের ময়দানে দাঁতটা থেকে ভাঙতে হলো, দুঃখের পর দুঃখ, কষ্টের পর কষ্ট নিয়ে চলতে হলো। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবী রসুলের উপরে বালা মুসিবত এসেছে, তোদের সামান্য 2 দিন একটু ওই কি লকডাউন হয়েছে, ও বাবা ও তো একদম শুয়ে পড়েছে। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি 100% ঈমান আনবি পৃথিবীতে, আর কি করবি, ওই আমাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করবি, যদি ঈমান আনিস আর ভালো কাজ করিস, আমি আল্লাহ ইহকালে শান্তি সম্মানে জীবনযাপন রাখবো, পরকালে তো জান্নাতুল ফেরদাউস লিখে রেখে দেবো, জোরে বলুন। এজন্য আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, খবরদার ভাববেন না, ও হিন্দু ও মুসলিম, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, মানুষ হিসেবে এই প্রত্যেকেই হলাম আদমের সন্তান, ঠিক না বেটি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি বা আত্মসমর্পণ, আর হিন্দু ভাইদের ঠাকুরতানে একটা শব্দ লেখে থাকে ওং বলে একটা শব্দ, ওং শব্দের অর্থ হলো শান্তি। যা দেবী সর্বভূতে শক্তি রূপে অং নমস্তস্যই নমা নমা অল্লং সৃষ্টং অল্লং প্রণাম ব্রহ্মম ও তার বিন্দু ও তার বৃন্দং নমস্ত সর্বাংলা সরনামা মানি সরদাং সত্যম শিবম সুন্দরম লা ইলাগা ইল্লাল্লাহ মুহাম্মাদাং রসুলাং। বাপেরা মনে রাখবেন, কোরআন এমন এক কেতাব, শুধু মোহাম্মদ সাল্লামকে আপনারা কোরআনে পাবেন না, পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে মোহাম্মদের নাম পাবেন। আজকের আফসোসের বিষয় বন্ধু, আজ তো আমরা বুঝলাম না, আমরা ধর্ম নিয়ে মারামারি করতে শুরু করলাম। মনে রাখবেন, কোনো ধর্ম কোনো ধর্মকে আঘাত করতে বলেনি, ঠিক না বেঠিক? আজকের আমরা কি করি, এক ধর্মের মানুষে অন্য ধর্মের মানুষকে ঘৃণা করি, খবরদার নয়। হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একই কলের জল খান, একই আকাশের তলায় থাকেন, একই সূর্যের কিরণ গায়ে লাগান, একই চাঁদের প্রতিফলিত রশ্মি হাতে ব্যবহার করেন, একই জমিনে ঘর পেতে থাকেন, চাষ করে খান, একই মিষ্টির দোকানে মিষ্টি কেনেন, একই রাস্তায় চলাফেরা করেন, কিসের ভেদাভেদ, কিসের মারামারি করেন? জানবেন, সত্যিকারের যারা ন্যারো মাইন্ডের লোক, কি হিন্দু কি মুসলিম, শিক্ষার অভাব যাদের বেশি, তারাই এই সমস্ত নোংরা মেন্টালিটি নিয়ে চলাফেরা করে। মনে রাখবেন, আপনার পাশের বাড়ি যদি হিন্দু হয়, কোরআন বলেছে তোমার পাশের বাড়ি যদি মুসলিম হোক আর অমুসলিম হোক, দেখার দরকার নেই, যদি সে বিপদে পড়ে, তোমার যদি গাড়ি থাকে, তুমি তার স্ত্রীকে গাড়িতে করে নিয়ে হসপিটাল ছুটে চলে যেও, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো আপনারা টু দি পয়েন্টের উপরে কথাগুলো ভালো করে ফলো করবেন। কয়েক কটা কথা আপনাদের কাছে বলবো, দেখতে দেখতে দুই ঘন্টা বকে ফেলিস। সামান্যই কয়েক মিনিট বললাম, দু ঘন্টা বকা হয়ে গেছে অলরেডি। আর একটু হবে, বন্ধ করতে পারে, চলবে? একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর। চলুন, আর কয়েক কটা কথা আপনাদের কাছে রাখবো, গুরুত্বপূর্ণ কথা। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা কথা আজ আমি আপনাদের বলে যাচ্ছি। হিন্দু মুসলিম ভালো করে একটু শুনে নিন, পৃথিবী ধ্বংসের কয়েক কটার লক্ষণ। এক নম্বর, আল্লাহ পাক কোরআনে বলেছেন কি, ইন্নাল্লাহা ইনদা ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদা ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। ওয়া ইউনাজ্জিলুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা তোরা বলতে পারবি না। তিন নাম্বার হলো, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি সন্তান আছে তোরা কেউ জানিস না। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, হিন্দু মুসলমান আপনারা বলুন তো দেখি, পুত্র সন্তান দেওয়ার মালিককে? কন্যা সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ যদি কন্যা সন্তান দিল, তাহলে একটা মেয়ে ছেলের চারটে কন্যা হলে তার শাশুড়ি তাকে কেন বলে, তোর পেটে বেটা ছেলে নেই তুই বেরো? মনে রাখবেন, গ্রেগর জোহন মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র, এক্স আর ওয়াইকে দিয়ে মোটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। বাবা বিজ্ঞান বলি, কন্যা সন্তান পুত্র সন্তান হবার পিছনে মায়ের কোনো হাত নেই, বাপের কারণে হয়। হে শাশুড়ি, বউমাকে দোষ না দিয়ে তুমি তোমার ছেলেকে দোষটা দিও। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে বলছেন, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়াহাবু লিমান ইয়াশা উযকুর আও ইযাও বিযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়াজআলু মান ইয়াশা ওয়াকিমা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ।